বিভিন্ন ধরনের কৌশল করে আমার যে টাকা উঠাই নিছে, উঠাই নিয়ে মনে করেন সেই লোনগুলো তারা পরিশোধ করে না। আমি টাকা চাওয়াতে উল্টো মনে করেন আমারে বলতেছে যে এই টাকা পরিশোধ করা লাগবে। আমি কোথা থেকে পরিশোধ করবো? আমার স্বামী অল্প টাকা ইনকাম করে, অল্প কয় টাকা বেতন পায়, তাই যে কোনো রকম আমার সংসারটা চলতেছে বর্তমানে। এখন আমার স্বামী আসে এই টাকা চাওয়াতে, আমার স্বামীরে মনে করেন তারা এই যে বিভিন্ন ধরনের হুমকি ধামকি দিচ্ছে মারার জন্য। রাত্রে এক পর্যায়ে আমরা ঘুমাইছি, আমার গেটে তালা মেরে দিছি। গোপালগঞ্জের কাশিয়ানিতে পাওনা টাকা না পেয়ে একটি পরিবারকে নিজ বাড়িতে তালা দিয়ে প্রায় 12 ঘন্টা অবরুদ্ধ করে রাখার অভিযোগ পাওয়া গেছে। এখন মনে করেন আমি বাড়ি এসে যখন সমুদ্র এই ঋণে এত টাকা ঋণ হয়ে গেছে, আমি পরে জিজ্ঞেস করছি কে 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 এই টাকা নিয়েছে। ওরা বলছে, বলার পর মনে করেন আপনাদের কাছে আমি সেটা মনে করেন ই করার জন্য আমি মানে ই করছি যে প্ল্যান করছি ওদের কাছে আমি টাকা চাবো, আর রাত্রে ঘুমাইছি তালা মালা দিয়ে রাখছে। মানে ওরা বুঝতে পারছে যে আমাদের কাছে টাকা চাবে এখন, এই জন্যে ওরা এখন তালা দিয়ে রাখছে, খুলতেছে না, মানে ব্ল্যাকমেইল করছে। বৃহস্পতিবার রাতে উপজেলার রাতইল ইউনিয়নের পরানপুর গ্রামে এই ঘটনা ঘটে। শুক্রবার বেলা 12টার দিকে জাতীয় জরুরি সেবা নম্বর 999-এ কল পেয়ে তাদের উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় কাশিয়ানি থানার রামদিয়া পুলিশ ফাঁড়িতে একটি লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী হেরা বেগম। অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার পরানপুর গ্রামের ইলিয়াস আলী মোল্লার স্ত্রী হেরা বেগমের সঙ্গে প্রতিবেশী মমতাজ বেগমের আর্থিক লেনদেন নিয়ে বিরোধ চলছিল। কিছুদিন আগে একটি এনজিও থেকে মমতাজ বেগম জামিনদার হয়ে হেরা বেগমকে 30,000 টাকা তুলে দেন। হেরা বেগম ঋণের টাকা না দিতে পারায় এনজিও থেকে মমতাজ বেগমকে চাপ দেওয়া হয়। এরই জেরে বৃহস্পতিবার বিকেলে মমতাজ বেগমের লোকজন হেরা বেগমের বাড়িতে গিয়ে মহিউদ্দিনের লোকজন বাড়ির প্রবেশ গেটে তালা দিয়ে তাদের অবরোধ করে। আচ্ছা, আমাদের পুরো এলাকায় সবাইকে নিয়ে এরকমভাবে একটা জালিয়াতি, যাকে বলে জালিয়াতি, সবাইকে বিভিন্ন সময় বিভিন্নভাবে টাকা ধার দিছে, ধার দিয়ে সহযোগিতা করছে। সহযোগিতা করলে সবাই মনে করছে যে না, আমাদেরকে সহযোগিতা করতেছে, মানে খুব ভালো মানুষ, মানে সবাইকে প্রথম ভালো মানুষ সাজছে, ভালো মানুষ সাজে। এরপরে বিভিন্ন এনজিও থেকে সবাইকে নিয়ে এরকমভাবে বিভিন্ন জনের নাম দিয়ে লোন উঠেছে, লোন উঠে টাকাগুলো উনি নিছে। টাকা নেওয়ার সময় বলছে যে আমরাই কিস্তি, আমি কিস্তি চালাবো, কিস্তি আমি দেখবো, এটা এই ব্যাপারে আপনাদের দেখা লাগবে না, কিস্তি আমি চালাবো। এখন কারোর একটা কিস্তি দিছে, কারোর দুইটে দিনে, আর এ তো একটা দুটো টাকা না, লক্ষ লক্ষ টাকা, প্রায় 30-35 লক্ষ টাকা আমাদের এটুকির ভিতরে নিয়ে নিছে। এখন সে কিস্তিও চালাইতেছে না, কিস্তির লোক এখন গ্রাহককে ধরতেছে, গ্রাহককে ধরতেছে। এখন আইসে কিস্তির লোক তারে ধরে না, ওই যার যার নামে স্টাম্প নিছে, কারোর নামে তারপরে ব্যাংকে চেক নিছে, চেকের পাতা। এখন প্রতিটা গ্রাহকের বাড়ি এসে কিস্তির লোকে জ্বালাতন করতেছে। এখন আমরা চাচ্ছি এই টাকাগুলো কিভাবে উদ্ধার করা যায়, তাইতে এই আইনের মাধ্যমে হোক, গ্রামের মাধ্যমে হোক, যে মাধ্যমে হোক, আমরা একটা এই যে তালা মারছে, কে যে তালাটা আমিই মারছি। কয়টা তালা মারছেন? তিনটা তালা মারছি। তারা বারবার পালিয়ে যেতে গেছে, এলাকা ছেড়ে পালিয়ে যেতে গেছে। এখন তাদের পালিয়ে যাইতে না পারে জন্যই আমি তালা মারছি। এখন এর একটা সুষ্ঠু বিচার হবে, তারপরে একটা সমাধান হবে, তারপরে এসে তাদের তালা খুলে দেওয়া হবে। প্রায় 12 ঘন্টা পর শুক্রবার বেলা 12টার দিকে 999 নম্বরে ফোন দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তালা খুলে অবরুদ্ধ পরিবারকে অবমুক্ত করে। পুরো এলাকার সবার সামনে জালিয়াতি করছে, সমস্ত পাওনাদার এখানে আছে,